আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত আমাদের এক ভাই সিক্স একটি প্রশ্ন করেছেন যে আমরা অনেকে পাত্রি দেখতে গিয়ে মেয়ে দেখতে গিয়ে টাকা দিই বা হাদিয়া হাতিয়া এটা শরীয়তে কতটুকু জায়জ জি শরীয়তের আগে যে জিনিসটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা আমাদের দেশে একটি সামাজিক প্রথা হয়ে দাঁড়িয়েছে যে পাত্রী দেখতে গেলে তারাও যেরকম আপনার জন্য আয়োজন করে তো আপনি বা ছেলেপক্ষ যারা যায় তারাও হয়তো কিছু ফল ফ্রুট মিষ্টি এবং কিছু হাদিয়া নিয়ে যায় এবং পাত্রীকে কিছু হাদিয়া হিসাবে কেউ বা কোনো অলঙ্কার অথবা কেউ বা টাকা পয়সা ইত্যাদি টাকা পয়সাটা সাধারণত বেশি দেওয়া হয় এটা একটি সামাজিক প্রথা আর এই সামাজিক প্রথা যেহেতু শরীয়ত সম্মতই শরীয়তের বিরোধী কোনো কিছু নয় কাজে এটা দেওয়াটা উত্তম এবং দেওয়াটা বিবেকসম্মত এবং আমি মনে করি এটা ইনসাফ ভিত্তিক কারণ এটা বর্তমানে এখন আমাদের সমাজে অনেক রকমেরই দেখা যায় দেখা যাচ্ছে পুরুষরা অনেক কিছুই খোঁজাখুঁজি করে মেয়েরাও খোঁজাখুঁজি করে কিন্তু পুরুষরা অনেক কিছু খোঁজাখুঁজি করে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পাত্রী দেখে ঘুরে ফিরে চলে আসে এবং সেখানে কোনো তারা মানে পছন্দ হোক আর না হোক যত জায়গায় খবর পাচ্ছে ঘুরে ফিরে দেখতেছে এতে করে যেরকম মহিলার একটি আপনার সামাজিকভাবে একটু ছোটো হয়ে যাচ্ছে এবং মেয়েটার গার্জিয়ানেরও বেশ অনেক খরচ হচ্ছে কাজে আমি বলবো ইনসাফের ভিত্তিতে এখানে বা বিবেকসম্মত প্রথা হচ্ছে যেহেতু আপনি যাচ্ছেন সেখানে আপনার বিবাহের জন্য কাজে আপনি আরেকজনের বাড়িতে গিয়ে যেরকম খেয়ে আসলেন তো হোক আর না হোক আপনি যেরকম সেখানে খেয়ে আসলেন তাদের অনেকটাই খরচ হলো কাজে আপনারও কিছু খরচ হোক আপনাদের কাছে খরচ হোক এতে করে তাহাদু তাহাবু তা হাবু রসুল্লাহ হাদিস যেটা তোমরা একে অপরকে হাদিয়া দাও মোহাব্বত বৃদ্ধি পাবে আমাদের দেশে একতরফা হয় মেয়ের গার্জিয়ানরাই প্রচুর খরচ করে ছেলেরা খালি মুখে খেয়ে চলে আসে যার কারণে দেখা যায় যে না তেমন একটা মহাব্বত তৈরি হয় না কাজে পক্ষ যদি খরচ করে তারাও যদি টাকা পয়সা খরচ করে সেখানে মেয়েদেরকে মেয়েকে দেখার পরে মোটা অঙ্কের হাদিয়ে দেবে প্লাস কিছু খরচ করে যাবে এবং তারাও ছেলেদের জন্য খরচ করবে আশা করি ও তাহাবুর এই হাদিসের উপর আমল হবে এবং আত্মীয়তা বন্ধনের কাজটা আরও সুদৃঢ় হবে এবং এটা একটা অগ্রসর ভূমিকা বা অগ্রণী ভূমিকা পালন করবে জি অল্লাহ তল